বাংলাদেশ থেকে প্রচুর পর্যটক ভারতে আসেন। বেশিরভাগ ক্ষেত্রে তারা চিকিৎসা করাতে ওপার বাংলা থেকে এপারে আসেন, কেউ কেউ বেড়াতেও আসেন ভারতে। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খুবই আন্তরিক, বিশেষ করে পশ্চিম বাংলা তথা কলকাতার, আর তাই পরিবহন ব্যবস্থা নিয়ে বিশেষভাবে চিন্তা ভাবনা করা হয়েছে। বাংলাদেশিদের জন্য রয়েছে একটি সুখবর, পরিবহন ব্যবস্থার উপর চাপ কমাতে বাড়ানো হচ্ছে ভারত বাংলাদেশ রুটের বাসের সংখ্যা। বিআরটিসি আরও 3টি আন্তর্জাতিক বাস সার্ভিস চালু করার পরিকল্পনা করেছে। দিন দিন ভারতে আসা বাংলাদেশিদের সংখ্যা বেড়েই চলেছে, এর ফলে বাস এবং ট্রেন বৃদ্ধি করার দাবিও উঠছে। তাই এই বাড়তি চাপের মোকাবিলা করার জন্য বাস বাড়ানোর পরিকল্পনা করেছে রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসি। এখন বাংলাদেশ থেকে পর্যটকরা কিভাবে আসেন ভারতে? বর্তমানে শ্যামলী এনআর পরিবহন বিআরটিসির তত্ত্বাবধানে ঢাকা কলকাতা, ঢাকা আগরতলা, ঢাকা খুলনা কলকাতা, আগরতলা ঢাকা কলকাতা এবং ঢাকা শিলং গুয়াহাটি রুটে বাস পরিচালনা করে। এই বাসে ঢাকা থেকে কলকাতা আসার ভাড়া প্রায় 1500 টাকা, যা মাত্র 9-10 ঘন্টাতে ঢাকা থেকে কলকাতায় পৌঁছে দেয়। এছাড়াও রেলপথেও ভারতে আসেন অনেক বাংলাদেশি। ঢাকা আগরতলা, ঢাকা থেকে নিউ জলপাইগুড়ি এবং খুলনা থেকে কলকাতা পর্যন্ত ট্রেনও চলাচল করে। কোন কোন রুটে চলবে এই বাস? ঢাকা শিলিগুড়ি, চট্টগ্রাম ঢাকা কলকাতা ও কক্সবাজার চট্টগ্রাম আগরতলা রুটে এই বাস চালানোর কথা ভাবা হচ্ছে। ওই 3টে রুটে বাস চালানোর সম্ভাব্যতা নিয়ে সমীক্ষা চালানোর কাজও শুরু হয়েছে বলে জানিয়েছেন বিআরটিসির চেয়ারম্যান মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি বলেছেন, এই পরিকল্পনাটি চূড়ান্ত করার এবং বাস্তবায়নের জন্য আন্তঃমন্ত্রণালয়ে সভা ডাকা হবে। আশা করি নতুন এই 3টি রুটেই বাস চালানোর অনুমোদন পাওয়া যাবে। এই নতুন রুটে বিআরটিসি বাস সার্ভিস ভালোই হবে। এর পাশাপাশি ঢাকা থেকে আগরতলা পর্যন্ত ট্রেন চালানো নিয়েও চিন্তা ভাবনা করছে দুই দেশের সরকার। অর্থাৎ ওপার বাংলা থেকে এপারে আসার একাধিক রাস্তা খুলে যাচ্ছে বাংলাদেশিদের জন্য। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।